এখানে জাস্ট একটা ওভারভিউ দেয়া যে কিভাবে কম্পিউটারটা এসেছে। এখন 1946 থেকে 57 পর্যন্ত ভ্যাকিউম টিউব যেটাকে আমরা বলছি ফার্স্ট জেনারেশন, 1958 থেকে 1964 পর্যন্ত হচ্ছে ট্রানজিস্টারের যুগ ছিল। ট্রানজিস্টার এখন একটা চিপে কতগুলো ট্রানজিস্টার থাকবে এটার উপরেও কিন্তু বেস করে হচ্ছে সামনে পারফর্ম করা হয়। যেরকম এখানে দেখা যাচ্ছে যে 100 ডিভাইস মানে 100টা লজিক সার্কিট যেটা আছে, লজিক গেট আছে, লজিক গেট একটা চিপে থাকতো। পরবর্তীতে 3000টা লজিক গেট হচ্ছে চিপে নিয়ে আসা হয়। এরকম করে আস্তে 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 করে কিন্তু এখন এখন তো অনেক হিউজ, সেটা হয়তো আমরা অ্যামাউন্ট দিয়েও প্রকাশ করতে পারবো না, এমন হিউজ অ্যামাউন্টের হচ্ছে লজিক গেট আমাদের চিপে আছে। তো নর্মালি ফার্স্টে তার মানে কি হয়, আগে ভ্যাকিউম টিউবের কনসেপ্ট আসে, তারপর ট্রানজিস্টারের কনসেপ্ট আসে, এবং পরে যখন মাইক্রো ইলেকট্রনিক্সের কনসেপ্টটা আসে তখন লজিক গেটটা ডেভেলপ হয়। এবং আমরা তখন একটা চিপে কতটা বেশি এই যে লজিক গেটগুলো ইনকর্পোরেট করতে পারবো এইটা নিয়ে তখন তারা অ্যানালাইসিস শুরু করে। এবং এটা কিন্তু আজও আজকেও চলছে, এখনো কিন্তু বন্ধ হয়নি। এখনো কিন্তু তারা যে আমাদের যে পিসিআই যে মডেলগুলো আছে সেই মডেলগুলো নিয়ে কিন্তু অ্যানালাইসিস করে এটাকে আরো যেভাবে কিভাবে ডেভেলপ করা যায়। তোমরা হয়তো তোমাদের ফোনে দেখো যে প্রসেসর বা ল্যাপটপে বা কম্পিউটারে দেখো প্রসেসরে কি কিছু চেঞ্জ কিন্তু আসছে, এখানে কন্টিনিউয়াস কিন্তু চেঞ্জিং এখানে আসছে। আচ্ছা, এই যে কন্টিনিউয়াস চেঞ্জিং, এই কন্টিনিউয়াস চেঞ্জিংটাকে অ্যানালাইসিস করে এই মোর্স নামের একটা লোক, একটা ভদ্রলোক, তিনি হচ্ছে একটা মডেল বা একটা অ্যানালজি সে দেয় যে এরকম যে প্রত্যেক 18 মাসে আমাদের যে মাইক্রোচিপ আমাদের যে চিপটা থাকবে সেখানে যে লজিক পারফর্ম করার জন্য যে লজিক গেটগুলো থাকবে লজিক গেটগুলোর অ্যামাউন্ট হচ্ছে ডাবল হয়ে যাবে। হ্যাঁ, তো তার মানে এটা শুধুমাত্র যে আমাদের যে মাইক্রোচিপ বা চিপের জন্য বলছে এরকম না, এটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আমরা কিন্তু মেমোরিতেও দেখতে পাচ্ছি, আমরা কিন্তু প্রসেসরেও দেখতে পাচ্ছি। আমরা আজ থেকে 2 বছর আগে এখন কিন্তু আমাদের কাছে ফোনে কি 8 GB র্যাম অ্যাভেলেবল, কিন্তু আমরা 2 বছর আগে কিন্তু 2 GB র্যাম ইউজ করতাম, তারও 2 বছর আগে আমরা 1 GB ইউজ করতাম। এমন একটা টাইমে হচ্ছে ছিল যে 128 KB র্যাম ইউজ করা হতো। এরকম করে করে কিন্তু বছর কিছু বছর যাওয়ার পর পর কিন্তু কিছু ডেভেলপমেন্ট আসে। এই ডেভেলপমেন্টটা আসলে এই মোর্স লর জন্যই আসে, যে এই লটাও কিন্তু অনেকটা বেশি কি বলে আমাদের যে মাইক্রোচিপের যে ডিজাইনিং, এই ডিজাইনিং সেকশনে অনেক বেশি হেল্প করে। কারণ যারা ডিজাইনার আছে তারা কিন্তু একটা কনসেপ্ট মাথায় পেয়ে যায় যে প্রত্যেক বছর বছর কি হয় আমাদের যে টেকনোলজি অ্যাডভান্টেজ বা অ্যাডভান্সমেন্ট আর কি, এই অ্যাডভান্সমেন্টের কারণে আমরা কি করতে পারি এই জিনিসগুলোকে আরো ছোট করে ফেলতে পারি। এবং ছোট করার ফলে আমি আরো এই সেম জায়গায় আরো কিছু ডিজিটাল লজিক বা আরো কিছু লজিক গেট অ্যাপ্লাই করতে পারি। তো যত বেশি লজিক গেট আমি দিব তার মানে তার পারফরমেন্সও কিন্তু অনেক ভালো হবে, সে অ্যাট এ টাইম অনেকগুলো কিন্তু টাস্ক করতে পারবে, অনেক বড় বড় টাস্ক করতে পারবে। তো এইভাবে করে দেখা যায় যে প্রসেসরের স্পিডটা বেড়ে যায়, মেমোরির ক্যাপাসিটি বেড়ে যায়, আর অন্যদিকে কস্টিংটাও কিন্তু কমে যায়। আগে যেখানে 5 528 বা 512 র্যামের যে ডিভাইসগুলো ছিল সেগুলো যেরকম দাম ছিল সেই দামে কিন্তু কম্পেয়ার করে দেখা যায় যে আমরা যে এখন যে ডিভাইসগুলো কিনছি ওই সময়ের টাকার অ্যামাউন্ট আর এই সময়ের টাকার অ্যামাউন্ট তোমরা যদি দেখো যে কস্টিংটা কিন্তু অনেক বেশি কমে এসেছে।